একুশ বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে বালু নদীর উপর আটটি পিলার কথা ছিল দু সালে কাজ শুরু হয়ে দু সালে শেষ হবে সেতুর কাজ কিন্তু রহস্যজনক কারণে রাজধানীর রামপুরা থেকে রূপগঞ্জ সড়কের বালু নদীর উপর ঈদেরকান্দি নগরপাড়া সেতুটি গত একুশ বছরেও হয়নি এছাড়াও উভয় পাশে স্থানীয় বাসিন্দাদের জমির উপর সড়ক হলেও তাতে চলাচল নেই শুধুমাত্র সেতু না হওয়াতে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও থানার সাতষট্টি নং ওয়ার্ডের ঈদেরকান্দি বালুরপাড় আর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ায় আটটি পিলার হলেও সেতু পায়নি স্থানীয়রা এতে রাজধানীর অতি নিকটে হয়েও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এখানকার বাসিন্দারা আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য বলতে এই জায়গায় হতে হাতিরঝিল যাওয়া রাস্তা সর্বমোট হয়তো সাত থেকে সাড়ে সাত কিলো কিন্তু এই রাস্তাটা আজকে বিশ থেকে বাইশ বছর যাবত এই ব্রিজটার কাজ এবং খুঁটি হয়েই রয়েছে আমরা স্বপ্ন দেখতেছি কিন্তু স্বপ্ন যে কবে বাস্তবায়িত হবে সেটা আমরা আজও ভাবে পাই না কারণ পাইনি কেলেগে এই প্রতি দুই তিনটে কন্ট্রাক্টর আসছে আইসে ওনারা কাজ করে দুই চার মাস কাজ করে কাজ করে চলে যায় রাত্রে বিকালে কথা সকালে দিয়ে গাড়টি চলিয়ে চলে যায় কিন্তু এই রাস্তাটা না হওয়ার কারণে আমরা অনেক দুর্ভোগে আছি এলাকার জনগণ এই সাড়ে সাত কিলো জায়গা পার হইতে কত সময় লাগে জানি না কিন্তু এটা ঘুরে যেতে বিশ বাইশ মাইল জায়গা ঘুরে যেতে আমাদের হাতির জিল মেরাদিয়া রামপুরা স্কোয়ার হসপিটাল অ্যাপোলোতে যেতে হয় স্থানীয়দের অভিযোগ কতিপয় আবাসন কোম্পানি তাদের পক্ষে স্থানীয়দের জমি কম দামে কিনে নিতে বারবার বন্ধ করে দেয় এর নির্মাণ কাজ ফলে ঠিকাদাররা কাজ ফেলে চলে যায় আর ফেরে না অথচ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ছয় কোটি দশ লাখ টাকা সময় মতো কাজ করতে না পেরে পর্যাপ্ত বরাদ্দ বাড়ালেও সেতু আর নির্মাণ হয়নি এর আগে রামপুরা রূপগঞ্জ সড়কের বালু নদীর এ সেতুর প্রকল্প অনুমোদন হয় দু সালে মাত্র দৈর্ঘ্যে পঁচাত্তর দশমিক পাঁচ মিটার ও প্রস্থে দশ মিটার এ সেতুর আটটি পিলার করতেই সময় পার হলো একুশ বছর তাই ক্ষোভ জানিয়েছেন অনেকে জমি নহারা ব্যস্ত জানা বর্তা কোনো দিক দিয়ে কিছু করতে দেয় যে কাজটা এতদিন যাইতে পারতোসি আমরা অনেক কষ্টে ভুলটা গাউসিয়া যদি ফ্লাইওভার করতে পারে তিন বছরে হাজার বিড়িস কালবার যদি সংস্কার করতে পারে তাহলে আমাদের এটা কেন আটকানো থাকবে সেতু নির্মাণে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ না করায় স্থানীয়দের করা হাইকোর্টের পিটিশনের কারণে 12 বছর পার হলে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিষয়টি সুরাহা করে দেন কিন্তু তারপরও ঠিকাদাররা কাজ ফেলে পালিয়ে যান তবে রাজধানীর সাথে যোগাযোগ রক্ষায় ভিন্ন স্থানে তিনটি সেতুর নির্মাণ জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা এলজিডি প্রধান প্রকৌশলী মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন আমাদের সবসময় বদ্ধ সবসময় বদ্ধপরিকর এবং আমরাও কাজ করে যাচ্ছি আমাদের রূপগঞ্জে আসলে আমাদের মাননীয় এমপি মহোদয় গোলাপ গোলাপদাস থেকে স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এর মধ্যে আমরা অলরেডি এলজিডি থেকে গাজী সেতু যেটা আছে আপনার সেই সেতুটা অলরেডি আমাদের অনেক আগেই কাজ পাচ্ছে জনগণ এটা সুফল পাচ্ছে এছাড়া আমরা বর্তমানে ইসাপুরা এলাকায় ইসাপুরা বাজারের কাছে আমরা একটা তিনশো বিশ মিটার একটা ব্রিজের কাজ চলমান আছে এই কাজটা এছাড়া আমরা নতুনভাবে কেউডালা এই কেউডালা এলাকায় আমরা বালু নদীর উপরে একটা ব্রিজ করছি অলরেডি এটা কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে ঠিকাদার নিয়োগ হয়ে গেছে ঠিকাদার সাইট ভিজিট করেছে অলরেডি তারা লেআউটের কাজও অলরেডি কদিনের মধ্যে শুরু হয়ে যাবে আর আপনারা যেটা যে ব্রিজের কথাটা বললেন আর কি যেটা দীর্ঘদিন দীর্ঘ বিশ বছর ধরে পড়ে আছে এই এইটার সম্পর্কে আমি যতটুকু জানি যে এটা এলজির আওতাধীন নয় এটা এবং এই রাস্তাটি সড়ক ও জনপদের আর কি সেতুটি নির্মিত হলে রূপগঞ্জ ঢাকার পূর্বাঞ্চলের খিলগাঁও সবুজবাগ ডেমরা ও এর আশপাশের কয়েক হাজার মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে বলে মনে করেন স্থানীয়রা যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গড়ে উঠবে কলকারখানা তাই সড়ক ও সেতু মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা